बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम मनस लाइफे सबाइके स्वागतम केमन आछेन आपनारा आशा करि भालो आछेन आमि आपनादेर दुआ भालोबासे बेश भालो आछि तो ये बाजार थेके शिंग माछ निये आसछे शिंग माछगुलो काटछि एखन धुये नितेछि तो भालो करे घषे देखुन एकदम सादा बानाय फेलाइछि आमि शिंग माछ एभाबेई धुई एकदम सादा फकफका करि आर जेटा आछे आर कि पिछुनि ওটার মধ্যে আর কি ঘষলে সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আমি মাছগুলো ধুয়ে নিলাম এ দেখুন কি সুন্দর হয়েছে শিং মাছ কিন্তু এইভাবে পরিষ্কার করতে হয় তো এখন আমি কেটে রগগুলো ফেলে নিব রগ আছে ভিতরে শিং মাছে রগ থাকে রগ ফেলে দিতে হয় ফেলে খেতে হয় তো এই যে দুপুরবেলা আমার গাছে যে দেখুন কত মরিচ হয়েছে আর এই যে এই গাছে হয়েছে মাত্র দুইটা একটা একটা দুইটা তাই একটা মরিচ আমি এখন ছিড়ব এই মরিচটা একটু পাকা পাকা হয়ে গেছে এই যে দেখুন কেমন এটা এটা কি ছিড়ব অনেকদিন হয়ে গেছে বাতি হয়ে গেছে এখন খাবো ভাতের সাথে তো আমি আজকে দুপুরে ভাত খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে দুপুরে কিছু রান্না করি নাই তেলের যে দাম বাড়ছে রান্না বাড়া করাও যায় না তেল কেনাও অনেক সমস্যা সেই জন্য কম কম রান্না করি তা আজকে তো রান্নাই করি না কালকে যা রান্না করছিলাম ওই শুটকি দিয়ে লাউ শাক ওই লাউ শাক দিয়ে আর কি ভাতটা খাচ্ছি আর ওই কাঁচামরিচটা ছিঁড়ে আনলাম কাঁচামরিচ দিয়ে ভাতটা খাব বাসি শাক কিন্তু মজা লাগে খারাপ না ভালো লাগে খেতে তো এটা দিয়ে আমি এই যে দেখুন কাঁচামরিচটা অনেক ঝাল হয়েছে মাশাআল্লাহ দিলে গাছের কাঁচামরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগে গাছ থেকে তুলে এনে তো গাছ লাগাইছিলাম বারান্দায় কয়েকটা বেশি একটা ভালো হয় নাই তো যা হয়েছে একটা গাছে মরিচ ভালোই ধরছে আরেকটা গাছে ধরে দুইটা ধরছে আরেকগুলো ধরে নাই আবার নতুন করে ফুল আসতেছে আর এটা হচ্ছে রাতের বেলা আমাদের ডাইনিং টেবিল কিনে আনলো অনেক দিন ধরে কিনবো কিনবো করে ডাইনিং টেবিল কেনা হয় না তো বাসা নিছি নতুন বাসা সেই কবে নিছি আর ডাইনিং টেবিল কেনাই হয় না তো আজকালকে যে আজকে কিনে নিয়ে আসলো ডাইনিং টেবিল এখন রাত বাজে 9টা এখন নিয়ে আসছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ডাইনিং টেবিলটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে টেবিলটা আগের টেবিলটা ওটা তো ডাইনিং টেবিল ছিল না একটা পড়ার টেবিল ছিল সেটাকে খাওয়ার টেবিল হিসাবে ব্যবহার করতাম তো এটাকে নিচে নামাই দিব কাউকে দিয়ে দিব এখনও সেটিং করা হয় না আপাতত এরকম করে রাখলাম পরে ঠিকঠাক করে সুন্দর করে সেটিং করব তো এই যে ডাব টেবিলগুলো নিয়ে আসতেছে নিচ থেকে লোক আছে আমার ছেলেও আছে সাথে কিন্তু দেখুন আমার শখের ডাইনিং টেবিল অনেক বছরের শখ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পূরণ করলো আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া কোটি কোটি শুকরিয়া আদায় করি অনেক শখ ছিল কিন্তু পারি নাই এত বছর এখন বয়স হয়ে গেছে এখন আর এসবের প্রতি লোভ নাই তেমন তারপর আল্লাহ দিলে এখন ছেলেরা লাগে ছেলেদের সংসার হবে ওরা করবে ওরা কিনে নিল তা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব আমার ব্লগটা অনেক ছোট করছি আজকে ভিডিও করা হয় নাই তা আপনারা আমার পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন এই তো দেখুন এই যে আমার ডাইনিং টেবিলটা এটাকে এখন আবার পরিষ্কার করে মুছবো মুছে তারপরে ঠিকঠাক করে কিভাবে বসাবো সব ঠিক করব পরে দেখতে কিন্তু খারাপ হয় নাই ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে ডিজাইনগুলো দেখুন কি সুন্দর
আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।